আসসালামু আলাইকুম। দর্শক কথাই বলে না, ঠেলার নাম বাবাজি। আবার এও বলা হয়ে থাকে যে ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। দর্শক আপনারা সকলেই জানেন যে সরকারি রিপোর্ট মোতাবেক ইন্ডিয়ার দিল্লি, হরিয়ানা, গুজরাট সহ দিল্লির আশপাশ মহামারীর ভয়ে আতঙ্কিত হয়ে উঠেছে। আক্রান্তের সংখ্যা বিদ্যুৎ গতিতে বেড়েই চলেছে। আতঙ্ক এতটাই ছড়িয়েছে যে বাড়ির মৃত লোকটাকেও কেউ স্পর্শ করতে চাইছে না। তাই কিছুদিন আগে ইন্ডিয়ার যে পুলিশ কর্মীরা কাশ্মীরে মুসলমানদের ওপর অকথ্য অত্যাচার করেছিল, দিল্লিতে মুসলিমদের ওপর অত্যাচার সহ বিভিন্ন মসজিদ ভেঙে দিয়েছিল, আগুন লাগিয়ে দিয়েছিল, সেই পুলিশরা আজ মুসলমান পাড়া থেকে মুসলিমদেরকে নামাজ পড়ার পর দোয়া করতে বলছে, তারাবি নামাজ পড়ার পর দোয়া করতে বলছে। পুলিশ বলছে যে আমরা শুনেছি মুসলমানরা আল্লাহর নৈকট্য অর্জন করতে পারে, রোজা রাখার মধ্য দিয়ে আল্লাহর খুশি অর্জন করতে পারে, রোজা অবস্থায় যে দোয়া করে সে দোয়াই নাকি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন। তাই আপনাদের কাছে অনুরোধ, দয়া করে আল্লাহর কাছে আপনারা দোয়া করুন যেন আল্লাহ এই মহামারী দূর করে দেন। আজকে এই মহামারী আমাদের বিরাট ক্ষতি করছে, আমাদের নিজের লোকেরাকে এই মহামারী নিয়ে যাচ্ছে। তো চলুন কথা না বাড়িয়ে আপনাকে সেই পুলিশ অফিসারের ভিডিও ফুটেজটি দেখায়। अंसारी चौक और कल्याण परिसर के सभी नागरिकों को बाजारपेट पुलिस स्टेशन की तरफ से सबसे पहले तो आपके जो रोजे चल रहे हैं उसके लिए शुभेच्छा। आप सभी लोगों के अच्छे गुजरे और अल्लाह का मुराद पूरी करे। साथ में हम दरख्वास्त करेंगे आप जो नमाज अदा करते हैं अल्लाह ताला से गुजारिश कीजिए कि ये जो कोरोना गए साल से हमारे लोगों को लेके जा रहा है, तकलीफों में डाल रहा है, वो दूर करे। और मुझे यकीन है, मैंने सुना है तरावी की नमाज लेती है बहुत जल्दी सुनी जाती है, तो तहे दिल से आप नमाज में यही मांगना कि ये कोरोना हमारे शहर से हमारे देश से चले जाए।